প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমার বাড়িতে। আমার বাড়িতে বলতে আমার ঘরের পেছনে পুকুর পাড়ে একটি পাখির বাসা আজ হঠাৎ লক্ষ্য করলাম। আমি ঠিক জানি না এটা কি পাখির বাসা। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাখির বাসাটি, এবং পাখির বাসাটিতে পাখি বসে আছে, ডিম আছে কিনা বা ডিমে তা দিচ্ছে কিনা আমি ঠিক জানি না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখলে আপনারা কমেন্টস করে জানাবেন যে এটা আসলে কি পাখি। আমি পাখির নামটা ঠিক পেয়ে যে পাখিটি উড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন পাখির বাসায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে, পাখির বাসায়। এই হলো পাখির বাসা। হ্যাঁ, ডিম দেখা যাচ্ছে, কয়টি ডিম বুঝতে পারতেছি না, আপনারা দেখে বলুন, তিনটি না চারটি ডিম, তিন চারটি ডিম আছে। হ্যাঁ, একদম পানির উপরে ছোট্ট একটি গাছের ছোট্ট একটি ডালে, পাখিটিও দেখতে খুব ছোট খাটো। আপনারা দেখতে পাচ্ছেন পানির উপরে পাখির বাসাটি, কি চমৎকার দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, চমৎকার দেখা যাচ্ছে বলেই আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, হ্যাঁ দর্শক, এই যে দেখুন, আর একটু ক্লোজে যদি আসি, এই এবার আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি বড় করে ক্লোজ থেকে। হ্যাঁ, তিনটি ডিম দেখা যাচ্ছে। আসলে আপনারা পাখির বাসাটি যত বড় বা ডিমগুলি যত বড় দেখছেন, এটা কিন্তু আসলে তত বড় না। ক্লোজ করার কারণেই আপনারা এত বড় বাসা এবং ডিম দেখতে পাচ্ছেন। খুবই ছোট্ট একটি বাসা। আমি দূর থেকে যদি আপনাদেরকে শটটা দেখাই, তাহলে দেখতে পাবেন যে খুবই ছোট্ট একটি বাসা, ছোট্ট একটি ঢালে পুকুরের পানির উপরে। এই যে পাখিটিকে তো আর এখন পাবো না, তো আমরা চেষ্টা করব পাখি বাচ্চা দেয়া পর্যন্ত অপেক্ষা করে আপনাদেরকে তার বাচ্চাও দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন এটা কি পাখি। আমি তো ক্লোজ শট দেওয়ার আগে পাখিটি চলে গেছে। তো দর্শক, আবার যখন বাচ্চা ফুটবে বা বাচ্চা আসবে, তখন আপনাদেরকে আবার দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন।